Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। দাদু ভাই, কেন সম্ভব নয়? কারণ যেটার জন্য বিয়েটা করতে আমি বাধ্য হয়েছিলাম সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। গুগলি এখন আমার কাছে চলে এসেছে, আমার প্রায়োরিটি গুগলি। এখন আমার অনেক কাজ, অনেক প্ল্যান। গুগলিকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, ওকে স্কুলে ভর্তি করতে হবে, ওকে আঁকা শেখাতে হবে, নাচ শেখাতে হবে। তাই তোমরা প্লিজ আমাকে লোক দেখানো বিয়েটা করতে বলো না, আমি হাসি খোড়া করতে চাই না। এটা কিন্তু তোমার ঠিক কথা হলো না। তোমার কোনো কাজে আমরা কোনোদিন বাধা দিইনি। আজকে যখন বিয়ে একটা করেছো, তখন সবাইকে জানিয়ে লোকজনকে ডেকে সেই বিয়েটা ঠিক করে করতে হবে। আমাদেরও তো কিছু ইচ্ছে থাকতে পারে দাদু ভাই। আর ভুলে যেও না, আমরা কিন্তু এখনো বেঁচে আছি। সরি ঠাম্মি, তুমি তোমার অন্য ইচ্ছে কথা বলো, আমি পূরণ করার চেষ্টা করব, কিন্তু এটা আমি পারলাম না। দেখো, এতদিন ধরে যে জিনিসটা থেকে আমি দূরে থাকতে চেয়েছি, পরিস্থিতির চাপে সেটা করতে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র গুগলির জন্য। কিন্তু তা বলে এখন টোপর পরে আমি সং সাজতে পারছি না। না না, তোমায় টোপর বলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ তাই তো, তোমার বুড়ো ছেলেটা কিচ্ছু বোঝে না, ওকে একটু ভালো করে বোঝাও তো গুগলি। ভালো করে চেপে ধরো, পারলে তুমি পারবে ওকে রাজি করাতে। পিসা, কি হচ্ছে কি? আগে তুমি আমার কথা শুনো, তুমি টোপর পরে বিয়ে করলে কত মজা হবে। আমি তো বলছিলাম তোমার আর মিতুর মায়ের বিয়েতে খুব সাজবো, কত ভালো মন্দ খাবো, কত দিন বিয়ে বাড়ি নেমন্তন্ন খাইনি। করো না বুড়ো ছেলে, করো না, আমরা খুব নাচবো। তুমি বলো টোপর পরে বিয়ে করবে, নাহলে আমি তোমার সাথে কিন্তু কোনো কথা বলবো না। দেখ গুগলিও বলছে, তাহলে প্লিজ রাজি হয়ে যা। বল বল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।